আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখন পটলের খোসা দিয়ে ভর্তা বানাবো। প্রথমে খোসাগুলো অল্প পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। উপকরণ হিসেবে লাগছে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, রসুন আর ভেজে রাখা শুকনো মরিচ এবং চিংড়ি, আর সিদ্ধ করা পটলের খোসা। সবকিছু একসাথে পাটায় বেটে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেছে পটলের খোসা ভর্তা।